দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইসরায়েলের লাগাম টেনে ধরুন বলছে বাইডেনকে মার্কিন এমপি। গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আরো থাকছে লকডাউন ভেঙে সোমবার কলকাতা পৌরসভা ঘেরাও করবে বিজেপি সরকার। জানিয়ে দিব আফগানিস্তানের এলাকা দখলে লড়ছে পাকিস্তানের তালেবানও। আরো থাকছে কাশ্মীর সীমান্তে প্রতিদিনই ড্রোনের আনাগোনা বাড়ছে উদ্বেগ। জানিয়ে দেব তালেবানের আক্রমণে দিশেহারা আফগান সেনাবাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত মহাসাগরে ইসরায়েলের কার্গো জাহাজে হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। ইসরায়েলের লাগাম টেনে ধরুন বলছে বাইডেনকে মার্কিন এমপি। মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন ডেমোক্রেট দলের এমপি ম্যারি নিউম্যান। পার্লামেন্টে দেওয়া আবেগ ঘন এক ভাষণে ইলিওয়ান থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসের এই নারী প্রতিনিধি জেরুজালেম এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল এবং তাদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলা বন্ধে কঠোর পদক্ষেপ চেয়েছেন। আরব নিউজের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ম্যারি নিউম্যান কঠোর ভাষায় ফিলিস্তিনিদের উপর নির্যাতন এবং তাদের বাড়িঘর দখল করেও ইসরায়েলি বর্বরতার নিন্দা জানান। ইসরায়েলের এসব বর্বরোচিত কর্মকাণ্ডে অস্ত্র ও অর্থ দিয়ে যুগের পর যুগ যুক্তরাষ্ট্র পৃষ্ঠপোষকতা করেও যাচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন। ম্যারি নিউম্যান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, আমি আজ হাজার হাজার নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি, মানবতার পক্ষে দাঁড়িয়েছি। তিনি বলেন, আমরা জানতে পেরেছি ইসরায়েলি সরকার সম্প্রতি আল বোস্তানের সিলওয়ান এলাকায় ফিলিস্তিনিদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার আদেশ দিয়েছে। কয়েক মাস আগে যেভাবে তারা শেখ জাররায় ফিলিস্তিনিদের বাড়ি দখলের আদেশ দিয়েছে, একইভাবে কাঠামোগত দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কাল হয়তো অন্য এলাকা দখলের আদেশ দেবে ইসরায়েলের আদালত। মার্কিন এএমপি আরো বলেন, করোনার এ মহামারীতে ফিলিস্তিনি নারী ও শিশুদের ঘর থেকে বের করে দিয়ে তাদের চোখের সামনে তা গুড়িয়ে দিচ্ছে, প্রতিবাদ করলেই নির্বিচারে গুলি করে হত্যা করছে। শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে তারা মানবেতের জীবন যাপন করছে, এটা অন্যায়। ইসরায়েলকে থামাতে হবে। যদি আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সমস্যার সমাধান চাই, তাহলে অবশ্যই প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে পদক্ষেপ নেওয়া। উল্লেখ্য, সম্প্রতি বেশ কয়েকজন ডেমোক্রেট দলের এমপি ইসরায়েলের নৃশংসতা দেখেও বাইডেনের না দেখার ভান করার বিষয়টিতে বেশ চটেছেন। আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে ফিলিস্তিনে দখলদারিত্ব চালিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ম্যারি নিউম্যানের মতো অনেক ডেমোক্রেট দলের কংগ্রেস সদস্য। গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। শনিবার গাজার শাসক গোষ্ঠী হামাসের স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বোমা হামলা চালানো হয়। খবর আল জাজিরা। ইসরায়েলের দাবি, তাদের ভূখণ্ডে আগুনের বেলুন হামলা চালায় হামাসের সদস্যরা। এর জবাবে এমন পদক্ষেপ নেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গাজা উপত্যকায় বিমান হামলা চালালো ইসরায়েলি বাহিনী। গত মাসে ইসরায়েলি বাহিনী এবং গাজায় টানা 11 দিন বিমান হামলা চালায়। এতে 260 ফিলিস্তিনি নিহত হন, এদের মধ্যে 66 জন শিশু ছিল। এছাড়া গাজা থেকে ছোড়া রকেট হামলায় ইসরায়েলের 2 শিশু সহ 13 নাগরিক নিহত হয়। পরে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। লকডাউন ভেঙে সোমবার কলকাতা পৌরসভা ঘেরাও করবে বিজেপি সরকার। ভারতের পশ্চিমবঙ্গে লকডাউন উপেক্ষা করে সোমবার কলকাতা পৌরসভা ঘেরাওয়ের পরিকল্পনা করছে রাজ্য বিজেপি সরকার। নকল ভ্যাকসিন কাণ্ড নিয়ে প্রতিবাদ জানাতে শহরের বাইরে থেকে কর্মী সমর্থক না এনে বিজেপি চায় দলের উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সংগঠনের ওপর নির্ভর করেই হবে এ কর্মসূচি। খবর আনন্দবাজার পত্রিকার। তবে বেশি জোর দেওয়া হচ্ছে দলের যুব ও নারী শাখার কর্মীদের আনার বিষয়ে। বিজেপি জানায়, গত বুধবার ওই দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু কলকাতার যুব মোর্চা ও নারী মোর্চার নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই পৌরসভা ঘেরাও কর্মসূচিকে কিভাবে সফল করা যায় তার পরিকল্পনা করা হয়েছে। রাজ্য ঘোষিত লকডাউন না হলেও কড়া বিধি নিষেধ জারি রয়েছে। চালু হয়নি লোকাল ট্রেন, মেট্রো রেল, দোকান বাজার থেকে বিভিন্ন গণপরিবহন পরিষেবা নিয়ন্ত্রিত 50 জনের বেশি জমায়েত
নিষেধাজ্ঞা রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই বিক্ষোভ সমাবেশ করলে পুলিশের বাধার মুখে পড়তে হবে জেনেই গেরুয়া শিবির কর্মসূচি সাজাচ্ছে বলে বিজেপি সূত্রে জানা গেছে। বিজেপির এক নেতা বলেন, পুলিশকে জানালেও অনুমতি মিলবে না, বড় জামায়াত হওয়ার পুলিশ বাধা দেবে, তাই প্রশাসনকে না জানিয়েই হবে পৌরসভা ঘেরাও। ভোটের ফল ঘোষণার কয়েকদিনের মধ্যেই রাজ্য লকডাউন জারি হয়ে যায়, এর ফলে কলকাতায় তো বটেই, রাজ্যের অন্যত্র সেভাবে আন্দোলনে নামতে পারেনি বিজেপি সরকার। ভোট পরবর্তী সহিংসতা নিয়ে রাজভবন থেকে রাষ্ট্রপতি ভবন এমনকি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করলেও পশ্চিমবঙ্গে আন্দোলন জমাতে পারেনি বিজেপি। তাই এবার জাল ভ্যাকসিন কাণ্ড নিয়েও সরব দলের নেতারা। প্রসঙ্গত, নকল ভ্যাকসিন কাণ্ড সামনে আসতেই রাজ্য বিজেপির পক্ষে বলা হয়েছিল জুলাই মাসের শুরুতে লালবাজার ঘেরাও হবে। তখনও পর্যন্ত বিজেপি নেতৃত্বের আশা ছিল জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে লোকাল ট্রেন চালু হয়ে যাবে, কিন্তু সেটি করতে না পারাতেই এখন পৌরসভা ঘেরাওয়ের এ পরিকল্পনা। আফগানিস্তানের এলাকা দখলে লড়ছে পাকিস্তানের তালেবানও। আফগানিস্তানের সরকারি নিরাপত্তা বাহিনীর স্পেশাল অপারেশন বিভাগের একজন কমান্ডার দাবি করেছেন, দেশটির এলাকা দখলে পাকিস্তানের তালেবান সদস্যরাও লড়াই করছে। আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখলে সরকার বাহিনী এবং তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে, তখন তিনি এমন তথ্য জানালেন খবর তলো নিউজ। 2001 সালে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও পেনসিলভানিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর পর আফগানিস্তানে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে যুক্তরাষ্ট্র তৎকালীন বুশ প্রশাসন হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়দার যোগসূত্র রয়েছে ঘোষণা দিয়ে সে সময় তালেবানদের দখলে থাকা আফগানিস্তানের আশ্রয় নেওয়া আল কায়দার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। প্রায় দুই দশকের আফগানিস্তান যুদ্ধ শেষের লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা ইতিমধ্যে দেশটির সবচেয়ে বড় বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেছে। বিদেশি সেনাদের চলে যাওয়ার খবরে অশান্বিত তালেবান আবার চাঙ্গা হয়ে উঠেছে। তারা ইতিমধ্যেই 421টি জেলার মধ্যে 140টি জেলা দখল করে নিয়েছেন। রোববার আফগানিস্তানের সরকারি বাহিনী নিরাপত্তার স্পেশাল অপারেশন বিভাগের কমান্ডার মেজর জেনারেল হিবাতুল্লাহ আলী জাই বলেন, তাদের এখন মূল লক্ষ্য তালেবানকে চেপে ধরা। তিনি জানান, আফগানিস্তানের বড় বড় শহর, মহাসড়ক এবং সীমান্ত শহর এলাকার দখল ঠেকাতে তারা শক্তিশালী বলয় তৈরি করেছেন। তবে দেশীয় তালেবানের পাশাপাশি প্রচুর পাকিস্তানি তালেবান সদস্য যুদ্ধ করছে দাবি করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তালেবানের আক্রমণে পাকিস্তানি তালেবানের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এসব তালেবান সদস্য পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের, যদিও তিনি দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। পাকিস্তান তালেবান ছাড়াও আফগানিস্তানে আল কায়দার সদস্যরাও যুদ্ধ করছে উল্লেখ করে মেজর জেনারেল হিবাতুল্লাহ আলী জাই বলেন, পাকিস্তানি তালেবানের কাছে পাকিস্তান সেনাবাহিনীর পরিচয়পত্র। এ সময় তিনি বলেন, আফগান তালেবানের সংখ্যা ক্রোশই কমে যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে সরকারি বাহিনী পিছু হটেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই আফগান কমান্ডার বলেন, রাজনৈতিক, আঞ্চলিক এবং সামাজিক কারণে আমরা পিছু হটেছি, তবে বিষয়টি তদন্ত করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, বড় বড় শহরগুলোতে তালেবান আক্রমণ করতে চায়, কিন্তু আমরা তাদের হটাতে প্রস্তুত আছি। কাশ্মীর সীমান্তে প্রতিদিনই ড্রোনের আনাগোনা বাড়ছে উদ্বেগ। জম্মু কাশ্মীরের বিমান সেনা স্টেশনে ড্রোনের মাধ্যমে গত শনিবার গভীর রাতে বিস্ফোরণ হয়। এই ঘটনার পর এক সপ্তাহ পার হয়েছে। এই এক সপ্তাহে প্রায় প্রতিদিনই কাশ্মীরের আকাশে উঠছে ড্রোন। ভারতীয় গোয়েন্দাদের ধারণা সেগুলো এসেছে পাকিস্তান থেকে, যদিও সেনার তৎপরতায় নতুন কোনো নাশকতা ঘটাতে পারেনি সেই ড্রোন। শনিবার রাতেও জম্মুর সীমান্ত লাগোয়া এলাকায় ফের একবার দেখা মিলেছে ড্রোনের। বলা হচ্ছে, গত শনিবার ড্রোনের মাধ্যমে জম্মু বিমানবন্দরে হামলা ঘটনার পর থেকে জম্মুর আকাশে 12 ড্রোন দেখা গেছে। রবিবার রাতেই জম্মুতে ড্রোন লক্ষ্য করে গুলি ছোড়ে নিরাপত্তা রক্ষীরা। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন এর নেপথ্য রয়েছে পাকিস্তানের লস্কর ই তৈয়বা, যদিও সেই ঘটনায় হতাহত হয়নি। বিমান বাহিনীর দুজন সেনা আহত হয়েছেন, কিন্তু বিষয়টি হালকাভাবে নেওয়ার নয়। তাদের মতে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বড় সড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে ড্রোন। বাজারে অল্প টাকায় সহজেই মিলছে ড্রোন, আর তা দিয়ে ঘটছে হামলার ঘটনা। আইএস জঙ্গি গোষ্ঠী সিরিয়াতে প্রথম এভাবেই হামলা শুরু করে, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় সেনা প্রধান MM নারাভানে সূত্র আজকাল। তালেবানের আক্রমণে দিশেহারা আফগান সেনাবাহিনী। বিদেশি সেনা চলে যাওয়ার পর সশস্ত্র গোষ্ঠীটির কাছে টিকতে পারছে না সরকারি বাহিনী। প্রতিদিনই নতুন নতুন জেলা দখলে নিচ্ছে তালেবান যোদ্ধারা। প্রাণ বাঁচাতে এরই মধ্যে তাজিকিস্তান সীমান্ত গুরুত্বপূর্ণ শহর ছেড়ে পালিয়ে গেছে আফগান সেনাবাহিনীর 300+ সদস্য। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, আফগান সরকার সমঝোতায় না পৌঁছালে শীঘ্রই রাজধানী কাবুল দখলে নিতে পারে তালেবান। আফগানিস্তান ছেড়ে যেতে যখন ব্যস্ত বিদেশি সেনারা, ঠিক সেই সময় নিজেদের অস্তিত্ব
নিষেধাজ্ঞার জানান দিতে শুরু করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। প্রতিদিনই একের পর এক নতুন এলাকা দখলে নিতে শুরু করেছে গোষ্ঠীটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলছে, আফগানিস্তানের 421টি জেলার এক তৃতীয়াংশ অঞ্চল নিজেদের দখলে নিয়েছে তারা। গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে চলছে জোর চেষ্টা। তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে তালেবানের দাপটে টিকতে পারছে না আফগান সেনারা। রোববার তালেবানের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে অঞ্চলটি ছেড়ে পালিয়ে যান কয়েকশো সেনা সদস্য। এছাড়া দেশটির গোয়েন্দা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর বহু সদস্য তালেবানের কাছে আত্মসমর্পণ করেছে বলে নিশ্চিত করেছেন এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি চুক্তি ও বিদেশি সেনা প্রত্যাহার দীর্ঘদিনের সংঘাত বন্ধের আশা দেখালেও সশস্ত্র গোষ্ঠীটির এ তৎপরতা নতুন সংঘাতের বার্তা দিচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, রাজধানী কাবুল সহ গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে গেলে পরাজয় বরণ করে নিতে হবে আফগান সরকারকে। ছড়িয়ে পড়তে পারে গৃহযুদ্ধ বারুদ। তবে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, বেশিরভাগ অঞ্চল কোন ধরনের সংঘাত কিংবা সহিংসতা ছাড়াই দখলে নিয়েছে তারা। আফগান সেনাদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি তাদের। ভারত মহাসাগরে ইসরায়েলের কার্গো জাহাজে হামলা। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের মালিকানাধীন একটি কার্গো জাহাজে অজ্ঞাত অস্ত্র দিয়ে চালানো হামলায় আগুন ধরে গেছে। লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে শনিবার হামলাটি চালানো হয়। ইসরায়েলি এবং লেবাননের গণমাধ্যমে ওই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে খবর আল জাজিরার। ইসরায়েলি জাহাজটিতে সম্ভবত মিসাইল দিয়ে আঘাত হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের N12 টেলিভিশনের এক খবরে জানানো হয়েছে যে জাহাজটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি এবং এটি সাগর পথে চলাচল অব্যাহত রেখেছে। এখনো পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিতে হামলার পেছনে ইরানি সেনাবাহিনীর হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে লেবানন ভিত্তিক আল মায়াদিন টেলিভিশন চ্যানেল ওই হামলার খবর দিয়েছে। খবরে বলা হয়, অজ্ঞাত অস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জাহাজটিকে CSAV ডিনডাল নামে চিহ্নিত করেছে। প্রাথমিক প্রতিবেদনে জাহাজটি লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক জাহাজ ব্যবস্থাপনা কোম্পানি জডিয়াক মেরিটাইম লিমিটেডের প্রস্তুতকৃত ইসরায়েলি প্রতিষ্ঠান ইয়াল অফারের বলে জানানো হয়েছে। কার্গো জাহাজটি ইসরায়েলের মালিকানাধীন হলেও তেল আবিব দাবি করেছে এতে ইসরায়েলি কোনো ক্রু ছিল না। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওসমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতে উপকূলে আরেকটি ইসরায়েলের জাহাজ হামলার শিকার হয়।